লোকসভা নির্বাচনের বাবে প্রস্তুতি আরম্ভ করেছে রাজ্যিক বিজেপিয়ে। তার সমান্তরালক অহা আরম্ভ হয়েছে নির্বাচন ব্যবহৃত সামগ্রীসমূহ। শনিবারে নির্বাচনী প্রচারের বাবে গুজরাটের গুয়াহাটিলে অনা হয়েছে এখন বিশেষ বাহন। দেশের নির্বাচন সমূহত প্রধানমন্ত্রী ব্যবহার করা বাহনখন রখা হয়েছে রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত। অত্যাধুনিক লাইট মোদীর ফটোরে সজোয়া হয়েছে বাহনখন। প্রধানমন্ত্রী অসমলৈ নির্বাচনী প্রচারত অহার সময়ত ব্যবহার করা হব এই বাহনখন। গেরুয়া রঙের বাহনখন পঠিওয়া হব মোদী অসমলৈ অহার সময়ত প্রত্যেকটি সমষ্টিত। নির্বাচনের পূর্বে অসমলৈ আহিব এনে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সামগ্রী। অসমলৈ অনা হব নির্বাচনের সময়ত কেন্দ্রীয় নেতৃত্বই জনসভা সমূহত অংশ লবলগিয়া বাহন সমূহ। লোকসভা নির্বাচনের রোড শো বা জনসভাত অংশগ্রহণ করার এখন বিশেষ বাহন অনা হয়েছে। আর সেই বাহনখন উঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো জনসভা আদি বিভিন্ন যদি কার্যসূচী আছে সেই কার্যসূচী অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখযোগ্য যে 17 আর 18 ফেব্রুয়ারি দিল্লীত হবলগিয়া বিজেপি কাউন্সিলর বৈঠকের পিছতে সিদ্ধান্ত হব কোন কোন সমষ্টিত প্রধানমন্ত্রী এই বাহনত উঠি নির্বাচনী প্রচার চলাব। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত হিরক জ্যোতি মালাকরের প্রতিবেদন নিউজ 18 অসম নর্থ ইস্ট।